তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে আজকে আমাদের হাউসকে বানাতে চলেছে একটি রেলওয়ে স্টেশন, কিন্তু কেন আর এটা আমি কিভাবেই বা বানালাম, তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, শেষে অনেক বেশি মজা পাবে। তো প্রতিদিনের মতো আজকেও কাজের জন্য বেরিয়ে পড়েছি। বস আমাকে একটু আগে ফোন করেছিল কাজে আসার জন্য, আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানো যে আমাদের বস গ্রামে কিছুদিনের জন্য ছুটি কাটাতে গিয়েছিল। তো বস ফাইনালি ছুটি থেকে চলে এসেছে আর আজ থেকে আবারও নতুন করে কাজ শুরু হচ্ছে, তাই আবারও প্রতিদিন আমাকে টাইম মতো কাজে যেতে হবে। দূর ভাই, আবারও প্রতিদিন একটা টেনশন। আবে ইয়ার, এটা কি হয়ে গেল আমার সাথে? ভাই লোকটা কত দূরে ছিটকে গিয়ে পড়েছে। গাইস তাড়াতাড়ি গিয়ে দেখি লোকটা যেন কিছু না হয়, নয়তো পুলিশ আমাকে সোজা ধরে নিয়ে জেলে ভরে দেবে। ভাই তোর কিছু হয়নি তো? গাইস এ তো মারা গেছে। ভাই সকাল সকাল এটা আমি কি করে ফেললাম? এখন আমাকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখান থেকে পালাতে হবে। আর আমি এখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম, কিন্তু এত তাড়াতাড়ি পুলিশকে কে ইনফর্ম করলো? তো যাই হোক, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। আর গাইস সত্যি বলতে আমি এতে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করিনি, গাড়ির কন্ট্রোলটা আমার হাত থেকে হারিয়ে গিয়েছিল আর তখনই লোকটা আমার সামনে দিকে চলে আসে। তবে আমি এইমাত্র দেখলাম আমার পিছনে একটা পুলিশের গাড়ি পড়ে আছে, তাই গাড়িটা আমাকে আরো স্পিডে চালাতে হবে। কিন্তু পুলিশ তো আমার সামনে দিকে চলে এসেছে, এখন তো ভাই গাড়ি থামাতে। কি রে অ্যাক্সিডেন্ট করে আবার কোথায় পালাচ্ছিলি? চল এখন জেলে, ওখানেই তোর খবর হবে। স্যার আমার কথাটা তো শুনুন, আমি এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছা করে করিনি, এবারকার মতো ছেড়ে দিন, আর এই ভুল হবে না। আরে তোকে বললাম না, চুপচাপ ভিতরে বসে থাক, এখন 10 বছর জেলেই থাকবি। আরে তোমরা খবর শুনেছো? আমাদের শহরে আজকে মেয়র সাহেব আসবে, এসে পুরো শহরটা ঘুরে দেখবে। আরে সেটা তো ঠিক আছে, তবে মেয়র সাহেব তো আমাদের শহরে 2টা রেল স্টেশন বানানোর টাকা দিয়েছিল, এখন আমরা কি করব? গাইস এটা আমি কি শুনলাম, মেয়র সাহেব শহরে 2টা স্টেশন বানানোর টাকা দিয়েছিল, কিন্তু এই পুলিশওয়ালারা 1টা স্টেশন বানিয়েছে। স্যার এখনই আমি কিছু স্টেশনের ব্যাপারে শুনতে পেলাম। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, মেয়র সাহেব আমাদের শহরে 2টা স্টেশন বানানোর টাকা দিয়েছিল, তবে আমরা 1টা স্টেশন তো বানিয়েছি আর বাকি টাকাটা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। এখন মেয়র সাহেব যদি আমাদের শহরে এসে 1টা স্টেশন দেখে, তাহলে তো আমাদের সবাইকে চাকরি থেকে বের করে দেবে। এখন তুই কিছু কর। গাইস পুলিশওয়ালারা তো উল্টে আমার উপরেই দায়িত্ব দিয়ে দিল। স্যার আমার কাছে একটা আইডিয়া আছে, কেননা আমার বাড়িটাকে কিছুদিনের জন্য স্টেশন বানিয়ে ফেলি, তারপর যখন মেয়র সাহেব চলে যাবে তখন আবার সেটাকে বাড়ি বানিয়ে নেব। আরে তোর আইডিয়াটা তো খারাপ নয়, তবে স্যার আমার কাছে একটা শর্ত আছে, এরপর আমাকে জেল থেকে ছেড়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো, তাহলে এখনই জেল থেকে বের হয়ে স্টেশন বানানোর কাজে লেগে পড়, আমরা সব জিনিসের লোকেশন তোর ফোনে পাঠিয়ে দেবো। তো ফাইনালি আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি, আর এখন আমার বাড়িটাকে বানাতে হবে একটা রেলওয়ে স্টেশন, কারণ যেমনটা তোমরা শুনতে পেলে আমাদের শহরে আসতে চলেছে মেয়র সাহেব, তাই মেয়র সাহেব আমাদের শহরে যতদিন থাকবে ততদিনের জন্য আমার বাড়িটাকে একটা রেলওয়ে স্টেশন বানিয়ে দেবো, তারপর পরে আবারও সেটাকে বাড়ি বানিয়ে দেবো। তো চলো গাইস আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক এবং সেখানে গিয়ে তাড়াতাড়ি কাজটা শুরু করি। আর এদিকে আমি পুলিশওয়ালাদের কিছু লেবারের ব্যবস্থা করতে বলেছি, কারণ এত কম সময়ে একটা স্টেশন বানানো পুরো অসম্ভব, তাই লেবারগুলো থাকলে স্টেশন তাড়াতাড়ি বানানো যাবে। তো গাইস আমি বাড়িতে চলে এসেছি, এখন আমার বাড়িটাকে একটা স্টেশন বানানোর জন্য সবার আগে গাছগুলোকে কেটে ফেলতে হবে এবং সুইমিং পুলটাকেও বন্ধ করে দিতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি 3 ঘন্টা পরিশ্রম করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ সব গাছগুলোকে কেটে ফেলেছি আর সুইমিং পুলটাকেও বন্ধ করে দিয়েছি এবং আমার বাড়ির সব জিনিসপত্রগুলিকে আমার পুরনো বাড়িতে রেখে দিয়েছি। তো এখন আমাকে থানায় যেতে হবে এবং ওদের থেকে জিজ্ঞেস করতে হবে এরপরে কি কাজ করতে হবে, এখনো তো অনেক কাজই বাকি আছে। গাইস 1 সেকেন্ড, আমার ফোনে মনে হয় কিসের একটা মেসেজ এলো। আরে এটা তো পুলিশওয়ালাদের মেসেজ, এইগুলো তো রেল লাইনের ফটো। আচ্ছা তো এখন আমাকে গিয়ে এই রেল লাইনগুলো নিয়ে আসতে হবে, তবে এর জন্য একটা ট্র্যাকের প্রয়োজন এবং ট্র্যাক পাওয়া যাবে কনস্ট্রাকশন সাইটের কাছে। তো এখন সবার আগে আমাকে একটা ট্র্যাক নিয়ে আসতে হবে, এরপরে সেই ট্র্যাকের উপর রেল লাইনগুলোকে চাপিয়ে নিয়ে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, বস যদি আমাকে ট্র্যাকটা চুরি করতে একবার দেখে নেই তাহলে তো আমাকে সারা জীবনের জন্য কাজ থেকে বের করে দেবে, এই জন্য আমাকে খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। তো আমি এখানে কনস্ট্রাকশন সাইটের কাছে পৌঁছে গেছি আর আশেপাশে এখানে কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় সবাই ওই সাইডে বিল্ডিং এর কাজটা করছে। তো এটাই সুযোগ, এখন আমাকে তাড়াতাড়ি ট্র্যাকটা নিয়ে এখান থেকে পালাতে হবে। আবে ইয়ার, ট্র্যাক চালা অনেক বেশি ঝামেলার কাজ। গাইস এখানে আবারও একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, তবে এখানে গাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক এখন আমাকে ট্র্যাকটা নিয়ে সেই লোকেশনের কাছে যেতে হবে যেখানে ট্রেনের লাইনগুলো রাখা আছে। আর গাইস আমি দেখেছিলাম ওই লাইনগুলো রেল লাইনের পাশেই কোথাও একটা রাখা ছিল, তাই আমার মনে হয় আমাকে এই সাইডের ট্র্যাকটা নিয়ে যেতে হবে। আরে এই তো খুঁজে পেয়ে গেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই সাহেব এখানে একসাথে কতগুলো রেল লাইন পড়ে আছে। তো চলো এগুলোকে এখন তাড়াতাড়ি ট্র্যাকের উপরে তুলে ফেলি। তো ফাইনালি অনেক কষ্টের পর আমি রেল লাইনগুলোকে ট্র্যাকের উপর তুলে ফেলেছি। আর গাইস এইগুলোকে উপরে তুলতে গিয়ে আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে
হয়ে গেল। তো চলো ট্রাকটা নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। আর জানি না ভাই ওদিকে পুলিশওয়ালারা কোনো লেবারের ব্যবস্থা করেছে কিনা, কারণ এখন ঘড়িতে প্রায় 10টা বাজে এবং বৈকালের দিকে মেয়র সাহেবের আমাদের শহরে আসার কথা আছে। তাই আমাকে স্টেশন বানানোর কাজটা আরো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। তো ফাইনালি আমি ট্রাকটা নিয়ে বাড়িতে চলে এসেছি। তবে গাইস এখানে এখনো পর্যন্ত কোনো লেবারকে দেখতে পাচ্ছি না। একটা কাজ করি গাইস, আমি ট্রাকটাকে এখানেই রেখে দিই। ওকে, তো কিছুক্ষণ ওয়েট করার পর লেবারগুলো চলে এসেছে আর এরাই এখন রেল লাইনগুলোকে ট্র্যাক থেকে নিচে নামার কাজ করবে। আমি ততক্ষণ একবার পুলিশ স্টেশন থেকে দেখা করে আসি, কারণ এরপরে আমাকে কি কাজ করতে হবে সেটা তো পুলিশওয়ালারাই বলবে। স্যার আমি চলে এসেছি। আচ্ছা বল আবার কি হলো? বলছি স্যার আমি রেল লাইনের ট্র্যাকগুলো তো নিয়ে চলে এসেছি, এরপরে নেক্সট কি করতে হবে সেটা বলুন। আচ্ছা তো ওটা করে ফেলেছিস, খুব ভালো। তুই এখন বাড়ি যা, এরপরে তোকে কি কাজ করতে হবে সেটা আমরা তোর ফোনে মেসেজ করে পাঠিয়ে দেবো। এখন তুই তাড়াতাড়ি গিয়ে স্টেশনটা বানানোর ব্যবস্থা কর, বিকেলের আগে যেন পুরো কমপ্লিট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে কোনো টেনশন নিতে হবে না। তো গাইস আমার অনুমান একদম ঠিক ছিল, এখন আমি যেটা শুনতে পেলাম আজ বিকেলে মেয়র সাহেব আমাদের শহরে আসছে। আর ভাই বৈকালের আগে যদি স্টেশনটা না তৈরি হয় তাহলে পুলিশগুলো তো চাকরি যাবে, তার সাথে আবারও আমাকে অ্যাক্সিডেন্টের অপরাধে 10 বছর জেল খাটতে হবে। গাইস এক সেকেন্ড, আমার ফোনে মনে হয় কিসের একটা মেসেজ এলো। ওকে, তো পুলিশ স্টেশন থেকে মেসেজ চলে এসেছে, এখন আমাকে গিয়ে এই ট্রেনের ইঞ্জিনটা নিয়ে আসতে হবে যেটা কিনা সমুদ্রের পাড়ে রাখা হয়েছে, আর এই জন্য আমাকে কমপ্লিট করতে হবে একটা র্যাম্প। তো চলো ট্র্যাকটা নিয়ে এসে র্যাম্পের কাছে যাওয়া যাক। আর গাইস এদিকে লেবারগুলো ট্র্যাক থেকে লাইনগুলোকে নামিয়ে ফেলেছে, তো চলো ট্র্যাকটা নিয়ে তাড়াতাড়ি সেই র্যাম্পের কাছে যাওয়া যাক। তো গাইস আমি এখানে এসে র্যাম্পের কাছে চলে এসেছি, আর এসেই দেখি এখানে একটা R15 রাখা আছে। মনে হয় এই বাইকটা নিয়ে মিশনটা কমপ্লিট করতে হবে, তবে এটা আমাকে খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ এর দু সাইডে রয়েছে জল। একবার যদি টায়ার স্লিপ করে নিচে পড়ে যায় তাহলে আমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে এবং আবার আমাকে প্রথম থেকে আসতে হবে। ভাই সাহেব এখনই পড়ে যাচ্ছিলাম, কোন রকমে বেঁচে গিয়েছি। তো এখানে আমাকে কন্টেনারটা ঘুরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে চলে এসেছে, এটাই রাইট টাইম, এখনই আমাকে বাইকটা নিয়ে জাম্প করতে হবে। তো যাই হোক এটা থেকে কোন রকমে বেরিয়ে গেছি এবং সামনে দেখতে পাচ্ছি একটা মেগা র্যাম্প, তাই এখন আমাকে বাইকটা আরো স্পিডে চালাতে হবে। আর এখানে বাইক নিয়ে জাম্প করে দিয়েছি এন্ড এখানে ঠিকভাবে পৌঁছে গেছি, কিন্তু সামনে দেখছি আরো একটা কন্টেনার ঘুরছে। গাইস আমার মনে হচ্ছে এই র্যাম্পে কন্টেনারের সংখ্যা একটু বেশি আছে, তবে এটাকে আমি খুবই সহজে পার করে নিয়েছি। বাট গাইস এটা আমার সাথে কি হলো? মনে হচ্ছে গাইস তোমরা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, এই জন্য হয়তো আমি মিশনটা ফেল হয়ে যাচ্ছি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক করে দাও, কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কি করছো ইয়ার, তোমার ভাইয়ের চ্যানেল। এইরকম মজাদার গেম প্লে ভিডিওর জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকে বেল আইকনটি অলে প্রেস করে দেবে, এতে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমরা নোটিফিকেশন আগে দেখতে পেয়ে যাবে। তো আমি এখানে আবারও নতুন থেকে শুরু করে এসেছি আর আমার সামনেই রয়েছে একটি মেগা র্যাম্প এবং আমার বাইকটা নিয়ে স্পিডের সাথে একটা জাম্প করে দিয়েছি এবং খুবই সহজে পার করে নিয়েছি। কিন্তু গাইস এই র্যাম্পটা এতটাই বড় যে শেষ হওয়ার নামই নিচ্ছে না। তো চলো র্যাম্পটা শেষ করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে ফাইনালি মিশন শেষ। আর গাইস এই তো সেই ট্রেন ইঞ্জিনটা। তবে গাইস আমি একটা জিনিস ভাবছি, সমুদ্রের পারে ট্রেনের ইঞ্জিন কোথা থেকে এলো? তো এনিওয়ে এসব ছাড়ো, এখন এটাকে তাড়াতাড়ি ট্র্যাকে করে বাড়ি নিয়ে যাওয়া যাক। ওকে, তো আমি এই ইঞ্জিনটাকে ট্র্যাকের উপরে উঠিয়ে ফেলেছি এবং ট্র্যাকের তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, তবে এখানে ট্র্যাকটা কোনো রকমের রাস্তায় উঠে এসেছে। তো চলো এটাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই, আর এখানে আমাকে ট্র্যাকটা সাবধানে চালাতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ওকে, তো এখানে আমি ইঞ্জিনটাকে খুবই সাবধানে বাড়িতে নিয়ে চলে এসেছি অ্যান্ড এদিকে দেখতে পাই লেবাররা তো লাইনগুলোকে বসিয়ে ফেলেছে আর এখানে সাইডে দুজন পুলিশও দাঁড়িয়ে আছে। স্যার আপনারা যে কাজটা দিয়েছিলেন ওটা তো হয়ে গেছে, এবার বলো নেক্সট কি করতে হবে। নিয়ে এসে গেছিস? তবে শোন, কিছুক্ষণ পরে জাহাজে অনেকগুলি মাল আসছে, সেগুলো তোকে আনতে হবে। আচ্ছা একটু দাঁড়া, দেখি আমাকে আবার কে ফোন করলো। হ্যাঁ বলুন, চলে এসেছে। আচ্ছা ঠিক আছে আমি এখনই পাঠাচ্ছি। ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি ট্রাকটা নিয়ে যা, আমাদের শহরের বাঁদিকে একটা জাহাজ এসে থামবে, ওতে অনেকগুলো জিনিসপত্র আছে, যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে স্যার, তো চলো তাড়াতাড়ি গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি। কিন্তু ভাই জাহাজে করে কি এমন জিনিস এলো, আমার তো কিছু মাথায় ঢুকছে না। চলো ওখানে গিয়ে ব্যাপারটা দেখা যাক। তো আমি এখানে অলমোস্ট সমুদ্রের কাছে চলে এসেছি আর এখানে দেখছি একটা জাহাজও দাঁড়িয়ে আছে, কিন্তু এটা তো অনেক বড় একটা জাহাজ, আমি তো ভেবেছিলাম ছোটখাটো জাহাজ আসবে। আর এর উপরে ওই সব কি রাখা আছে? ও ভাই সাপ, এর উপরে তো একটা আস্ট্রো ট্রেন রাখা আছে আর এদিকে আছে একটা প্ল্যাটফর্ম। গাইস এখনই আমাকে পুলিশ স্টেশনে ফোন করতে হবে, কারণ এতগুলো জিনিস একটা ট্র্যাকে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। হ্যালো স্যার। A few moments later. ওকে, তো এখানে আরো একটা ট্রাক চলে এসেছে,
এখন আমাদের এই জিনিসগুলোকে জাহাজ থেকে ট্র্যাকারে পরে তুলতে হবে, দেন এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, কারণ ভাই এখন পুরো একটা বেজে গেছে। আর কিছুক্ষণ পরেই বিকালের দিকে মেয়র সাহেব আমাদের শহরে আসতে চলেছে, তাই আমাদের তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে গিয়ে বিকেল হওয়ার আগে স্টেশনটা বানাতে হবে। অ্যান্ড এখানে আমরা সব জিনিসগুলোকে জাহাজের উপরে তুলে নিয়েছি, তো চলো আমি আমার ট্রাকটা নিয়ে যাই, পিছের ট্রাকটি আরও একজন নিয়ে আসছে। তো গাইস, তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ, অনেক কষ্টের পর আমরা সব জিনিসগুলোকে বাড়িতে নিয়ে চলে এসেছি। এখানে সামনে ট্রাকে চাপানো রয়েছে ইঞ্জিন এবং প্ল্যাটফর্ম, আর পিছনের ট্রাকে আছে দুটো বগি। তো চলো এখন এগুলোকে তাড়াতাড়ি নিচে নামিয়ে স্টেশনটা বানিয়ে ফেলি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমাদের স্টেশন বানানোর কাজ শেষ হয়ে গেছে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে এখানে লেখা রয়েছে ট্রেন স্টেশন, এন্ড ভিতরে গিয়ে আরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে রয়েছে আমাদের প্রথম প্ল্যাটফর্ম, প্রথম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেনের দুটো ইঞ্জিন, আর এই সাইডে রয়েছে একটি ওভার ব্রিজ। এবং এখান থেকে যদি এই সাইডে যাই, তবে এখানে রয়েছে আরো একটি প্ল্যাটফর্ম যেখানে শুধু ট্রেনের বগিগুলোকে রাখা হয়েছে। আর তোমরা যে লোকটাকে হাত নড়াতে দেখছো, ওকেও আমরা টাকা দিয়ে রেখেছি। এছাড়া এদিকে আমার বাড়িটাকে বানিয়ে ফেলেছি একটা টিকিট কাউন্টার, যার ভিতরে কিছু লোককে টাকা দিয়ে প্যাসেঞ্জারের মতো বসিয়ে দিয়েছি, আর সামনের দিকে একটা লোককে কিছু টাকা দিয়ে টিকিট কাউন্টারে দাঁড় করিয়ে দিয়েছি, এবং আমার ঘরের বেডরুমটা ফাঁকাই আছে। তো এনিওয়ে গাইস, এখন ঘড়িতে প্রায় 4টা বাজে, মেয়র সাহেবের আসার সময় হয়ে গেছে। এবং কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি মেয়র সাহেব আমাদের শহরে চলে এসেছে। তো এই স্টেশনটা মেয়র সাহেবকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। ভাই সাহেব, আজকে তো পুলিশবালারা কোনো রকমে বেঁচে গেল। আর তার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, আর তোমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। We'll be right back.